বসিরহাটের প্রার্থী তালিকায় এমনিতেই চমক ছিল, সেখানে প্রতিবাদী মুখ রেখা পাত্রের নাম উঠে আসে, আর তারপরে আজ যখন সন্দেশখালীতে যান রেখা পাত্র, সেই মুহূর্তে ছবিটা আপনাদের দেখাচ্ছি। তাকে ঘিরে উচ্ছ্বাস গ্রামবাসীদের মধ্যে, বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে, এবং রেখা পাত্র, তিনি এই ছবি দেখে বলা যেতে পারে তার চোখ থেকে জল চলে এসেছে রীতিমতন, এবং তিনি জানিয়েছেন যে এই যে ভিড়, এই ভিড়ই তার শক্তি, তার কোনো রকম পুলিশের সাহায্য লাগবে না, এই ভিড়ই তাকে শক্তি যোগাবে। এবার আমরা চলে যাব আমাদের আরেক প্রতিনিধি মধু কল্পিতার কাছে। মধু কল্পিতা, রেখা পাত্র বলা যেতে পারে যিনি এই মুহূর্তে আবেগতাড়িত, কি বলছেন তিনি মধু কল্পিতা? একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, জনজোয়ার কার্যত বলা চলে, এবং সন্দেশখালীর মানুষজন তারাও রেখা পাত্রকে কাছে পেয়ে আবেগতাড়িত, ফুল দিয়ে তারা তাকে স্বাগত জানাচ্ছেন, এবং এরই পাশাপাশি আবির দিয়েও স্বাগত জানানো হচ্ছে রেখা পাত্রকে। রেখা পাত্র বসিরহাটের প্রার্থী তিনি, এবং বিজেপির প্রার্থী হওয়ার পরেই তিনি সন্দেশখালীতে এই মুহূর্তে পৌঁছেছেন, এবং সেখানে কার্যত জনজোয়ার দেখা যাচ্ছে, মানুষের উচ্ছ্বাস এই মুহূর্তে চোখে পড়ছে। পায়ের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, আজ তিনি বলছেন সন্দেশখালীর মানুষের কাছে তিনি কৃতজ্ঞ, এবং এরই পাশাপাশি কালী মন্দিরে পুজো দিয়ে আজ থেকেই তিনি প্রচার শুরু করবেন, এরপর জনসংযোগ করবেন। এই মুহূর্তে সন্দেশখালীর মানুষের আবেগের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, একদমই রুমকি, একদমই সেই ছবিটাই কিন্তু ধরা পড়ছে। আরও একটা বিষয় দেখো রুমকি, রেখা পাত্র বোধহয় ভাবতে পারেনি এইভাবে গোটা গ্রাম তার পাশে থাকবে, সেই কারণেই কিন্তু তার চোখে জল চলে আসে আবেগে, এবং এই মুহূর্তে যেই ছবিটা আমরা এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলাতে দেখাচ্ছি, একদম ফুল দিয়ে তাকে স্বাগত জানানো হয়, আর যেমনটা তুমি বললে একদম তার পাশাপাশি কিন্তু আবির দিয়েও তাকে স্বাগত জানানো হয়, সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি। এবং রেখা পাত্র তিনি কিন্তু স্পষ্ট বলে দিলেন, এই যে তার সঙ্গে মানুষ রয়েছে, তার গ্রামবাসী রয়েছে, এই ভিড়ই তার শক্তি, পুলিশের সাহায্য তার লাগবে না। এবং সন্দেশখালীর মহিলারা কিন্তু রেখা পাত্রকে জড়িয়ে ধরলেন, কাছে পেয়ে তাকে, তারা কোথাও গিয়ে বুঝতে পারছেন যে এই রেখা পাত্রই হয়তো তাদের প্রতিবাদের ভাষা হতে চলেছে, তারা যে প্রতিবাদ দিনের পর দিন করে এসেছে, কোথাও গিয়ে বোধহয় এবার রেখা পাত্র তাদের প্রত্যেকের কথা তুলে ধরবে সকলের কাছে, সেই আশ্বাসটাই বোধহয় পাচ্ছেন সন্দেশখালীর গ্রামের মা বোনেরা। আর এই মুহূর্তে কিন্তু সেই ছবিটাই আপনাদের লাগাতার আমরা দেখাচ্ছি, যে প্রার্থী পদে নাম ঘোষণা হওয়ার পর প্রথম সন্দেশখালীতে রেখা পাত্র, আর সন্দেশখালীতে পা রাখার সঙ্গে সঙ্গে তাকে কেন্দ্র করে উচ্ছ্বাস, এবং রেখাকে ঘিরে গ্রামের মহিলা বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস, এবং এই ছবিটা দেখার পর রেখা পাত্র তার চোখেও কিন্তু জল রুমকি। একেবারেই পায়েল, তুমি যে কথাটা বলছিলে যে পুলিশের তার ভরসা নেই, এবং সন্দেশখালীর মা বোনেরাই, সন্দেশখালীর মানুষই যে তার শক্তি, সেই বিষয়টা জানিয়েছেন রেখা পাত্র। কিন্তু কেন, তার আগে আমরা দেখেছিলাম যে কিভাবে তার বাড়িতে হামলা করা হয়েছিল, এবং পুলিশের বিরুদ্ধেই কার্যত অভিযোগ করেছিলেন তিনি, আর আজ তার সঙ্গে যারা মানুষরা রয়েছেন তাদেরকে নিয়ে উচ্ছ্বাস। এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে পায়েল, আমি সরাসরি একবার এলিনার কাছে চলে যাবো। এলিনা, তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে কি ছবি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি আবেগতাড়িত হয়ে পড়েছেন রেখা পাত্র। প্রতিনিধিরা কথা বলার চেষ্টা করছেন, বোঝাই যাচ্ছে যে যে ভিড় রয়েছে তাকে কেন্দ্র করে, সেই কারণে বোধহয় একটু সমস্যা হচ্ছে কথা বলতে। তবে আমরা লাগাতার ছবি দেখিয়ে যাচ্ছি, যেখানে মাত্র আমার সাথে আমার দিদিরা আছে, সমস্ত সন্দেশখালীর মা বোন আমার সাথে আছে, এখন আর পুলিশ পাহারা দেওয়ার কোথাও কোনো জায়গা নেই, এখন আমার সাথে পুরো সন্দেশখালীর মা বোনেরা আছে। আমি একটি আমার এই রেখাপাত্রের মুখ মাতৃ, কিন্তু আমার
লড়াই আমার সাথেই আছে, আমার মা ছেড়ে আমার লড়াই। প্রধানমন্ত্রী তোমার এই আন্দোলনকে পুরো দেশের সামনে খুলে বলেছে, পুরো দেশকে বলে তুমি একটা সময় এই বাড়িতে ভয়ে ঢুকতে পারতে না, আজকে এত মানুষ নিয়ে জানছো না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জনজোয়ার কার্যত উচ্ছ্বসিত সেখানকার মানুষজন। আমাদের প্রতিনিধি, দুই প্রতিনিধি সেখানে রয়েছেন, আর সমস্ত ছবি রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। এবং যথেষ্টই সংকীর্ণ রাস্তা এবং প্রচুর মানুষ সেখানে জড়ো হয়েছেন। বিজেপি কর্মী সমর্থকরা যারা রয়েছেন তারাও রয়েছেন, নিজের বাড়ির দিকে যাচ্ছেন তিনি। তিনি বলেছেন যে এই সন্দেশখালীর মা বোনেরাই তার শক্তি, পুলিশের উপর ভরসা নেই কিন্তু সন্দেশখালীর মা বোনেরাই তার শক্তি। এবং নির্বাচনে এই যে তার লড়াই, সেই লড়াইয়ে এই মা বোনেরাই তার হাত শক্ত করবে এমন চাই মনে করছেন রেখা পাত্র পায়েল। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, অত্যন্তই সংকীর্ণ রাস্তা এবং মানুষের কার্যত বাদ ভাঙা উচ্ছ্বাস একদমই রুঙ্গি। আর তার সঙ্গে তুমি শুনতেই পাচ্ছ যে এই মুহূর্তে উলুধ্বনি দেওয়া হচ্ছে, গ্রামের মহিলারা উলুধ্বনি দিচ্ছে, তারা তাদের যে গ্রামের মেয়ে, সেই গ্রামের মেয়ে তাদের প্রার্থী, সেই কারণেই বোধহয় কোথাও গিয়ে তারা আরো বেশি উচ্ছ্বসিত। যে মেয়ে প্রতিবাদ করেছিল, দিনের পর দিন তাদের উপরে যে অত্যাচার হয়ে এসেছে সেই অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলেছিল এই প্রতিবাদী রেখা পাত্র। আর এই মুহূর্তে তিনি তার নিজের বাড়িতে, রুঙ্গি কোথাও গিয়ে বোধহয় আন্দোলনের শুরুর দিনটার কথা মনে পড়ছে, যেখানে রেখা পাত্র জানিয়েছিলেন যে তিনি ভয় পাচ্ছিলেন নিজের বাড়িতে ফিরতে, আর আজকে একদম গ্রামকে সঙ্গে নিয়ে নিজের বাড়িতে ফিরলেন রেখা পাত্র, যিনি কিনা এই মুহূর্তে প্রার্থী, বিজেপির প্রার্থী তিনি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ছবি, তাকে মালা পরানো হচ্ছে, মালা পরে তাকে বরণ করে নিচ্ছেন সন্দেশখালীর মহিলারা, সেই ছবিটাই আমরা দেখছি। আর রীতিমতন শঙ্খধ্বনি উলুধ্বনিও কিন্তু লাগাতার চলছে, রেখাকে জড়িয়ে ধরতে চাইছেন গ্রামের প্রত্যেকটি মহিলা, আবির ফুল দিয়ে রেখা পাত্রকে স্বাগত। আর তার সঙ্গে যে রাস্তা একটু আগেই মধুকল্পিতা দেখাচ্ছিল যে ছবি, সংকীর্ণ রাস্তা, সেই সংকীর্ণ রাস্তার কারণেই কিন্তু কোথাও গিয়ে